আপনাদের সাথে এরকম কয়েকবার হয়েছে বলেন তো, যে আপনাদের বাসায় বিদেশ থেকে একজন আত্মীয় আসছে বা রিলেটিভ আসছে এবং তাদের সঙ্গে আপনাদের ইংরেজিতে কথা বলতে লেগেছে? এটা কিন্তু অনেক কমন সিচুয়েশন আমাদের সবার বাসায় বাংলাদেশে, যে আমাদের অনেক আত্মীয় হয়তো বা বিদেশ থেকে আসে, তাদের সঙ্গে আমাদের ইংরেজিতে কথা বলা লাগে। আমি অনেক ক্ষেত্রে এরকমও হতে দেখেছি যে ইংরেজিতে কথা বলা লাগে বলে হয়তো বা আমরা কোনো কথাই বলি না, বা আমাদের হয়ে কেউ একজন কথা বলে, বা আমরা ভাঙা ভাঙা ইংলিশে কথা বলি। সো যেহেতু আমি এটা আমার আশেপাশে অনেক বেশি হতে দেখেছি, এজন্য আমি ভাবলাম যে কেন না এটার উপর একটা ভিডিও করা যায়, যে ভিডিওর মাধ্যমে আমরা শিখতে পারবো যে কিভাবে আমরা আমাদের আত্মীয়দের সাথেও ইংরেজিতে কথা বলতে পারি। সো একদম প্রথমে আমরা কিন্তু অনেকগুলো ভিডিওতে অলরেডি শিখেছি যে কারোর সঙ্গে যখন আমাদের অনেকদিন পরে দেখা হয় বা নতুন কারোর সঙ্গে যখন আমাদের পরিচয় হয়, তখন আমরা কিভাবে কথা বলা শুরু করতে পারি। সো এই সিচুয়েশনটাও কিন্তু কিছুটা ওইটার মতোই। সো মনে করেন আপনার বাসায় আত্মীয় আসলো, আপনি তাদেরকে একদম প্রথমে কি জিজ্ঞেস করতে পারেন? আপনি হয়তো বা জিজ্ঞেস করতে চান যে তারা কেমন আছে। সো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমরা হয়তো বা বলতে পারি হাউ আর ইউ ডুইং, কিন্তু আপনি তো অ্যাড্রেস করবেন বা আপনি মানুষটাকে মেনশন করবেন, সো হাউ আর ইউ ডুইং ড্যাশ ড্যাশে আপনি ভাই বসাতে পারেন, ভাবি বসাতে পারেন, আন্টি বসাতে পারেন, আঙ্কেল বসাতে পারেন, গ্র্যান্ডমা বসাতে পারেন, গ্র্যান্ডপা বসাতে পারেন। সো খেয়াল করে দেখবেন যে ড্যাশে কিন্তু আপনি যে কোনো মানুষকে জাস্ট উল্লেখ করে দিলেই হবে, আপনি পুরো সেন্টেন্সটা কিন্তু আপনার সেম থাকছে। সো আপনি জিজ্ঞেস করছেন যে সে কেমন আছে, সো আপনি বলতে পারেন হাউ আর ইউ ডুইং ড্যাশ। সেই ড্যাশে জাস্ট যাকে নিয়ে বলছেন তার কথাটা বলে দিবেন। এখন মনে করেন যে আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কেমন আছেন, সো সেই ক্ষেত্রে আপনার জবাব দিতে হবে যে আপনি হয়তো বা ভালো আছেন বা মোটামুটি আছেন বা ভালো নেই। সো সেই ক্ষেত্রে আপনি কিভাবে জবাব দিতে পারেন? আপনি হয়তো বা বলতে পারেন আই এম ডুইং ড্যাশ, আই এম ডুইং ওয়েল মানে আমি ভালো আছি, আই এম ডুইং গ্রেট মানে আমি অনেক ভালো আছি, আই এম ডুইং ওকে মানে আমি মোটামুটি ভালো আছি, বা অল রাইট মানে সো এন্ড সো আছি, ঠিকঠাক আছি। সো সেই ক্ষেত্রে আপনি দেখেন যে সিচুয়েশনটা কিন্তু সেম, যে বাক্য একটাই আছে, আপনি জাস্ট ওয়ার্ডগুলো বা শব্দগুলো একটা শব্দ পাল্টে ফেললেই কিন্তু আপনার মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা অনুযায়ী জাস্ট ওয়ার্ডটা পাল্টে ফেলবেন। এরপরে আপনি কিভাবে আরেকটু কথা আগাতে পারেন? আপনি হয়তো বা এখন জিজ্ঞেস করতে চান যে তাদের বাসায় সবাই কেমন আছে, সো সেই সেন্টেন্সটা বা সেই বাক্যটা আপনি কিভাবে বলতে পারেন? আপনি বলতে পারেন হাউ ইজ ইয়োর ড্যাশ ডুইং, হাউ ইজ ইয়োর ফাদার ডুইং, হাউ ইজ ইয়োর চাইল্ড ডুইং, হাউ ইজ ইয়োর মাদার ডুইং। অথবা যদি আপনি একের অধিক মানুষজনের কথা বলতে চান, তাহলে আপনাকে কিন্তু ইজটাকে চেঞ্জ করে আর করে নিতে হবে। সো সেটা আপনি কেমনে করতে পারেন? হাউ আর ইয়োর ড্যাশ ডুইং। সো খেয়াল করে দেখেন জাস্ট ইজকে আর করে দিলেন আর বাকিটা কিন্তু একদমই সেম থাকলো। সো সেটা কিভাবে বলতে পারেন? হাউ আর ইয়োর চিলড্রেন ডুইং মানে আপনার বাচ্চা কাচ্চারা কেমন আছে, হাউ আর ইয়োর প্যারেন্টস ডুইং মানে আপনার বাবা মারা কেমন আছে, হাউ আর ইয়োর ফ্যামিলি মেম্বার্স ডুইং মানে আপনার পরিবারের সবাই কেমন আছে। প্রত্যেকটার ক্ষেত্রেই খেয়াল করে দেখেন যে ইজ আর আরটা চেঞ্জ করেছি আমরা, আর আমরা ব্ল্যাঙ্কের শব্দগুলো চেঞ্জ করেছি, আর বাকি সব কিছু কিন্তু সেম রয়ে গেছে। এই বাক্যটা ইউজ করে কিন্তু আপনারা খুব ইজিলি খোঁজ নিতে পারেন যে তাদের বাসায় যারা আছে তারা কেমন আছে। এরপরে মনে করেন যে আপনি জানতে চান যে তাদের হয়তো বা অফিস কেমন যাচ্ছে, কাজ কেমন যাচ্ছে, স্কুল কেমন যাচ্ছে, কলেজ ইউনিভার্সিটি কেমন যাচ্ছে। সো এই সবগুলোও কিন্তু আপনি জাস্ট একটা বাক্যর মাধ্যমেই জিজ্ঞেস করতে পারেন। হয়তো আপনি বলতে পারেন হাউ ইজ ইয়োর ড্যাশ গোয়িং। সো সেই ক্ষেত্রে আপনি যদি কাজ সম্পর্কে জানতে চান, হাউ ইজ ইয়োর ওয়ার্ক গোয়িং মানে আপনার কাজ কেমন যাচ্ছে, হাউ ইজ ইয়োর স্কুল গোয়িং মানে আপনার স্কুল কেমন যাচ্ছে বা তোমার স্কুল কেমন যাচ্ছে, হাউ ইজ ইয়োর ইউনিভার্সিটি গোয়িং মানে তোমার ইউনিভার্সিটি কেমন যাচ্ছে। সো আপনি যেটা সম্পর্কে জানতে চাচ্ছেন জাস্ট সেটা বসিয়ে দিলে কিন্তু পুরো সব বাক্যর বাকি সবগুলো শব্দ কিন্তু সেম থাকছে। সো হাউ ইজ ইয়োর ড্যাশ গোয়িং এ যেটা নিয়ে জানতে চাচ্ছেন জাস্ট সেটা বসিয়ে দিবেন। এখন মনে করেন যে আপনাদের এই গত মানে তাদের স্কুল কেমন যাচ্ছে বা কলেজ কেমন যাচ্ছে এগুলো জানা হয়ে গেল, এখন আপনারা জাস্ট একটু মানে বেসিক আলাপ করতে চান যে হয়তো বা তারা গতকালকে রাতে কোনো একটা টিভি শো দেখেছে নাকি, কোনো একটা টক শো দেখেছে নাকি। এটা কিন্তু খুব কমন একটা টপিক অফ কনভারসেশন আমাদের বাসায়, এটা অন্যান্য বাসায়ও আমি দেখেছি যে টক শো খুব দেখে বা নিউজ দেখে, অনেক ফুটবল দেখে, খেলা দেখে, ক্রিকেট দেখে। সো সেই ক্ষেত্রে আপনি যদি কারো থেকে জানতে চান যে মনে করেন গতকালকে রাতে একটা টক শো তারা
দেখেছে নাকি বা একটা টিভি সিরিয়াল তারা দেখেছে নাকি, তখন আপনি কি বলতে পারেন? আপনি হয়তো বা বলতে পারেন, ডিড ইউ ওয়াচ দ্য ড্যাশ ইয়েস্টারডে, ডিড ইউ ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ ইয়েস্টারডে, মানে আপনি কি গতকালকের ক্রিকেট ম্যাচটা দেখেছিলেন, অথবা ডিড ইউ ওয়াচ দ্য টক শো ইয়েস্টারডে, মানে গতকালকে রাতে কি টক শোটা আপনার দেখা হয়েছিল। হয়তো আপনি জিজ্ঞেস করতে চান, ডিড ইউ ওয়াচ দ্য নিউজ ইয়েস্টারডে, মানে গতকালকে রাতে কি আপনার নিউজটা দেখা হয়েছিল নাকি। সো এই জিনিসগুলো দিয়ে, এই বাক্যটা দিয়ে কিন্তু আপনি খেয়াল করে দেখেন, অনেকগুলো জিনিস সম্পর্কে আপনি জিজ্ঞেস করতে পারবেন যে কোন একটা কিছু তারা দেখেছে নাকি। সেটা নিউজ হতে পারে, ফুটবল ম্যাচ হতে পারে, ক্রিকেট ম্যাচ হতে পারে, টক শো হতে পারে, টিভি সিরিয়াল হতে পারে, সেটা কিন্তু কমন টপিক। সো আপনি নেক্সট টাইম যখন কাউকে জিজ্ঞেস করতে চান যে তারা নিউজ দেখেছে নাকি বা টিভি শো দেখেছে নাকি বা সিরিয়াল দেখেছে নাকি, তখন কিন্তু আপনারা এই বাক্যটা ইউজ করতে পারেন যে ডিড ইউ ওয়াচ দ্য ড্যাশ ইয়েস্টারডে। ড্যাশে আপনি যেটা সম্পর্কে কথা বলতে চান জাস্ট সিম্পলি সেটা বসিয়ে দিবেন। এখন মনে করেন যে আপনি আপনার আত্মীয়র থেকে একটা খাবারের ডিশের রেসিপি জানতে চাচ্ছেন। অনেক সময় এরকম হয় না যে আমাদের আত্মীয়রা একটা ডিশ বা একটা খাবারের আইটেম খুবই মজা করে বানায় অ্যান্ড আমরা তাদের থেকে তার সেই ডিশের রেসিপিটা জানতে চাই। সো আপনি যদি এভাবে রেসিপি জানতে চান, সেটা কীভাবে আপনি ইংলিশে বলতে পারেন? আপনি হয়তো বা বলতে পারেন, ক্যান ইউ গিভ মি দ্য ড্যাশ ফর দ্য মিল, ক্যান ইউ গিভ মি দ্য রেসিপি ফর দ্য মিল, ক্যান ইউ গিভ মি দি ইনগ্রিডিয়েন্ট লিস্ট ফর দ্য মিল। দুটোরই অর্থ হলো যে এই মিলটা বা এই ডিশটার রেসিপি কি আমাদেরকে দেওয়া যাবে বা আমাকে দেওয়া যাবে। সো কিভাবে জিজ্ঞেস করতে পারেন? বলতে পারেন, ক্যান ইউ গিভ মি দ্য রেসিপি ফর দ্য মিল। এখন মনে করেন যে আপনারা সবাই টেবিলে বসে আছেন, খাবার দাবার খাচ্ছেন, সবাই মজা করে খাচ্ছে। এই টাইমটাতে যে আপনি আপনার গেস্টকে বা আপনার যে আত্মীয় আসছে খেতে, তাকে হয়তো বা জিজ্ঞেস করতে চান যে তাকে আপনি কিছু একটা এগিয়ে দিতে পারেন নাকি বা কিছু একটা দিতে পারেন নাকি, সো তখন আপনি কি জিজ্ঞেস করতে পারেন? আপনি হয়তো বা জিজ্ঞেস করতে পারেন, ক্যান আই গেট ইউ সাম ড্যাশ। এই ড্যাশে খেয়াল করে দেখেন আমরা যে কোনো খাবারের আইটেম বসতে পারবো। ক্যান আই গেট ইউ সাম রাইস, মানে আমি কি আপনার জন্য একটু ভাত আনতে পারি? ক্যান আই গেট ইউ সাম চিকেন, মানে আমি কি আপনার জন্য একটু চিকেন আনতে পারি? ক্যান আই গেট ইউ সাম ভেজিটেবলস, মানে আমি কি আপনার জন্য একটু ভেজিটেবলস আনতে পারি, শাকসবজি আনতে পারি? সো খেয়াল করে দেখবেন যে টেবিলে আপনাদের সামনে যেই খাবারগুলো আছে, জাস্ট ওই খাবারের নামটা এই ব্ল্যাঙ্কে বসিয়ে দিলেই হচ্ছে। ক্যান আই গেট ইউ সাম ড্যাশ, সো চিকেন হলে চিকেন, ভেজিটেবল স্যালাড, মাটন, রাইস, ফিশ, সো যে কোনো শব্দ আপনি এখানে বসিয়ে দিলেই কিন্তু বাক্যটা তৈরি হয়ে যাচ্ছে যে আপনি কি তার জন্য কিছু একটা এগিয়ে আনতে পারেন নাকি। অথবা মনে করেন আপনার যদি এই সেন্টেন্সটা বা এই বাক্যটা অনেক বড় লাগে, তাহলে আপনি একটা ছোট বাক্য দিয়েও কিন্তু সেম কাজ করতে পারেন। সেটা কিভাবে? হাউ অ্যাবাউট সাম ড্যাশ, হাউ অ্যাবাউট সাম রাইস, হাউ অ্যাবাউট সাম ফিশ, হাউ অ্যাবাউট সাম চিকেন। সো খেয়াল করে দেখবেন দুটোরই অর্থ এটা, যে আমি কি আপনাকে একটু রাইস দিব বা ভাত দিব, আমি কি আপনাকে একটু চিকেন দিব বা আমি কি আপনাকে একটু মাটন দিব। সো দুটো সেন্টেন্সই কিন্তু আপনার যেটা ইউজ করতে ইচ্ছা করে বা আপনার জন্য আপনার যেটা পছন্দ, আপনি সেটা ইউজ করেই কিন্তু তাদেরকে খাবার এগিয়ে দিবেন নাকি বা একটু খাবার দিবেন নাকি সেটা জিজ্ঞেস করতে পারেন। আরেকটা অনেক কমন টপিক অফ কনভারসেশন যেটা আমি আমার আত্মীয়দের মধ্যে সবসময় দেখি, সেটা হলো যে স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়া বা শরীরের খোঁজ খবর নেওয়া। মনে করেন আপনার কোনো একটা আত্মীয় কিছুদিন আগে হাঁটুতে ব্যথা ছিল, পিঠে ব্যথা ছিল, হাতে ব্যথা ছিল, সো আপনি যদি সেই ব্যথার খোঁজ খবর নিতে চান বা আপনি জাস্ট ওভারঅল হয়তো বা জানতে চান যে তার স্বাস্থ্য কেমন আছে, শরীর কেমন আছে, তাহলে আপনি কি জিজ্ঞেস করতে পারেন? আপনি হয়তো বা এইভাবে জিজ্ঞেস করতে পারেন, হাউ ইজ ইয়োর ড্যাশ নাও। এই ড্যাশে কিন্তু আপনি যে কোনো কিছু বসতে পারবেন। কিভাবে? How's your health now? মানে আপনার স্বাস্থ্য কেমন আছে। How's your back pain now? মানে হয়তো বা তার কিছুদিন আগে একটু পিঠে ব্যথা ছিল, সেই ব্যথাটা এখন কেমন আছে। হয়তো বা আপনি এটাও জিজ্ঞেস করতে পারেন, How's your knee pain now? মানে কিছুদিন আগে হয়তো বা তার হাঁটুতে ব্যথা ছিল এবং সেই ব্যথাটা এখন কেমন আছে। সো খেয়াল করে দেখবেন যে আপনি যেই জিনিসটা সম্পর্কে জানতে চাচ্ছেন, যে মনে করেন পায়ে ব্যথা, হাতে ব্যথা, পিঠে ব্যথা, অথবা জাস্ট স্বাস্থ্য, জেনারেল হেলথ সম্পর্কে জানতে চাচ্ছেন, সেভাবেই কিন্তু জিনিসটা পাল্টে ফেললেই হবে। একদম লাস্ট বাক্য, মনে করেন যে আপনার যে আত্মীয় বাসায় আসলো, সে রিসেন্টলি কোনো দেশ থেকে বা কোথাও থেকে একটু ছুটি কাটিয়ে এসেছে বা সে রিসেন্টলি লম্বা একটা ভেকেশন থেকে আসছে। সো মনে করেন আপনি খোঁজ নিতে চান যে তার ভেকেশন কেমন গেল, তার ছুটি কেমন গেল, সেটা আপনি কিভাবে জিজ্ঞেস করতে পারবেন? হাউ ওয়াজ ইয়োর ড্যাশ। হয়তো বা সে ভেকেশন থেকে আসছে, আপনি ভেকেশন বসতে পারেন, হাউ ওয়াজ ইয়োর ভেকেশন, হাউ ওয়াজ ইয়োর হলিডে,
হয়তো বা সে কোনো একটা দেশ ঘুরে আসছে, কোনো জায়গা থেকে একটু ট্যুর করে আসছে, হাউ ওয়াজ ইউর ট্যুর, সেটা কিন্তু খুব কমন। অনেক সময় একটা ছুটি থেকে বা একটা লম্বা ভেকেশন থেকে, ভেকেশন কাটিয়ে, ছুটি কাটিয়ে আমাদের বাসায় আমাদের আত্মীয়রা আসে, সো তাদের ভেকেশন কেমন গিয়েছে, তাদের ছুটি কেমন গিয়েছে সেটা জানতে কিন্তু আমরা সহজেই এই প্রশ্নটা করতে পারি। এই কিন্তু হয়ে গেল আমাদের ভিডিওতে অনেকগুলো বাক্য, 10টা বাক্যের মধ্যে আমরা কিন্তু দেখে নিয়েছি যে কিভাবে আমরা আমাদের আত্মীয়দের সাথেও ইংরেজিতে কথা বলতে পারি। আপনারা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আর কি কি বিষয় আপনাদের আত্মীয়দের সাথে ইংরেজিতে কথা বলা লাগতে পারে। আমি কিন্তু আপনাদের অ্যান্সারের অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।